ভিডিও শুরুর আগে আপনারা যে ফটোটা দেখতে পেলেন, ফটোটা আপনারা সবাই চিনেন, এটা হচ্ছে 360 ডিগ্রি ফটো। 360 ডিগ্রি ফটোর একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি আপনার চারপাশ বাস্তবে যেরকম দেখতে পান, 360 ডিগ্রি ফটোতেও আপনি চারপাশ একদম বাস্তবের মতো দেখতে পারবেন। কিন্তু আপনার নর্মাল ফোনে যে ক্যামেরাটা আছে এটা দিয়ে কিন্তু আপনি এই ছবিটা তুলতে পারবেন না। এজন্য আপনার দরকার হবে একটা জি ক্যাম। আর জি ক্যাম কীভাবে ডাউনলোড করে তার ভিডিও কিন্তু আমি অলরেডি বানিয়ে ফেলেছি। আপনি যদি এখনও সেই ভিডিওটা না দেখে থাকেন, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন। 360 ডিগ্রি লেন্স ছাড়াও আপনার জি ক্যামে রয়েছে ফিশ আই লেন্স, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এছাড়াও আরও অনেক লেন্স রয়েছে, আপনাদের সব কিছুই দেখাবো। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন পারভেজ 360 ডিগ্রি, আর সাথে আছে আমি মাসুদ পারভেজ। তো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার মোবাইলে থাকা জি ক্যামটি ওপেন করবেন। জি ক্যামটি ওপেন করার পর এখানে অনেক অপশন দেখতে পারবেন। আপনি এখান থেকে জাস্ট এই যে মোর, এর নিচে যে মোর লেখা আছে এখানে ক্লিক করবেন। তারপরে আপনি এখান থেকে ফটো শেপারে যাবেন। ফটো শেপারে যাওয়ার পরে আপনি এখানে অনেক অপশন দেখতে পাবেন। এখানে আপনার যে গোল একদম চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ফিশ আই লেন্স। আমি প্রথমে ফিশ আই লেন্সে একটা ছবি ক্যাপচার করব। তো ফিশ আই লেন্সে আমি প্রথমে ক্লিক করলাম। ক্লিক করার পরে একদম ফোনটা আপনি লম্বালম্বিভাবে সোজা করে ধরবেন। সোজা করে ধরার পরে আপনি একটা ক্যাপচার নেবেন। ক্যাপচার নেওয়ার পরে একটু সময় নেবে, তারপরে একটু সময় নিচ্ছে দেখতে পাচ্ছেন। এরপরে আপনি প্রত্যেকটা বৃত্ত এক একটা করে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে বরাট করবেন এবং অটোমেটিক এক একটা ক্যাপচার নিয়ে নেবে এবং ফোনটা সবসময় লম্বালম্বিভাবে রাখবেন। ফোনটা যদি কোনোভাবে বেঁকে যায় আপনাকে উপর থেকে ডিরেকশন দিয়ে দিবে, ডিরেকশনে আপনি ফলো করবেন এবং ফোনটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে এক একটা বৃত্ত বরাট করবেন। বৃত্ত বরাট করার সাথে সাথে প্রত্যেকটা ছবি আপনার অটোমেটিক ক্যাপচার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এক একটা বৃত্ত বরাট করে নিচ্ছি। এক একটা বৃত্ত বরাট করার সাথে সাথে এক একটা ছবি ওঠানো হচ্ছে। এই যে আর এক তিনটা মাত্র বৃত্ত আছে, বরাট করলেই ছবিটা ওকে হয়ে যাবে। তো আমি এই যে লাস্ট বৃত্তটা বরাট করলাম, দেখছেন এখন ছবিটা প্রসেস হতে একটু সময় নিচ্ছে, একটু সময় নেবে প্রসেস হতে ছবিটা মিল করতে। দেখেন এই যে একটা ছবি, সুন্দর ফিশ আইল্যান্ডসে একটা পুরো বিল্ডিংয়ের ছবি আমি তুলে নিলাম। এবারে আপনাদের দেখাবো 360 ডিগ্রি ফটো কীভাবে তুলতে হয়। এই জন্য আমি 360 ডিগ্রি অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার আপনি ফোনটা একদম লম্বালম্বি সোজাভাবে ধরবেন। ধরার পরে একটা ক্যাপচার নেবেন, তারপরে আবার এক একটা বৃত্ত বরাট করবেন। এক একটা বৃত্ত বরাট করার সাথে সাথে এক একটা অটোমেটিক ক্যাপচার নিয়ে নেবে। প্রত্যেকটা বৃত্ত আপনি সুন্দরভাবে বরাট করবেন যাতে ফোনটা কোনোভাবে ঘুরে না যায়। যদি ঘুরে যায় তো তাতেও সমস্যা নাই, উপর থেকে আপনাকে ডিরেকশন দেখিয়ে দিবে, আপনি জাস্ট সেভাবে প্রত্যেকটা ডিরেকশন ফলো করবেন এবং এক একটা বৃত্ত বরাট করবেন, তাহলে এক একটা ছবি আপনার ক্যাপচার হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা ছবি আপনি ক্যাপচার করবেন। এই যে দেখেন আমি এক একটা ছবি ক্যাপচার করে নিচ্ছি এবং খুব আস্তে আস্তে করবেন। আমি আপনাদের স্পিডে দেখাচ্ছি কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে দেখেন আর দুইটা বাকি আছে। এই যে ক্যাপচার নিয়ে নিচ্ছি, এই যে লাস্ট ক্যাপচারটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে অটোমেটিক ছবিটা প্রসেসিং হতে থাকবে। প্রসেসিং হতে একটু সময় লাগবে কারণ অনেকগুলো ছবি একসাথে মিক্স করে, তো যার কারণে একটু ছবিটা সময় লাগে। এই যে দেখেন ফিশ আই লেন্সে একটা ছবি সুন্দরভাবে তোলা হয়ে গেছে এবং ছবিটা জুম যদি আমি করি দেখতে পারবেন যে ছবিটা একদম সুন্দর এবং কোনো প্রকার ফাটেনি, ব্রাইটনেসের কোনো অভাব নেই, সুন্দর একটা ছবি আপনি পেয়ে যাবেন। 360 ডিগ্রি ফিশ আই লেন্স ছাড়াও এখানে অনেক লেন্স পাবেন। এখানে আছে আপনার হরাইজেন্টাল লেন্স, এর মাধ্যমে আপনি একটা আপনি হরাইজেন্টাল ছবিগুলো বড় আকারে তুলতে পারবেন। এরপরে আছে লম্বালম্বিভাবে তোলার জন্য একটা ছবি আছে, তারপরে আরও আছে আপনার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এর মাধ্যমে আপনি একটা বড় ছবি পাবেন, বড় একটা বিল্ডিংয়ের ছবি আপনি নিতে পারবেন। এছাড়াও আরও অনেক অপশন আপনি এখানে দেখতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি জাস্ট চয়েস করে আপনার ছবিগুলো তুলে নিতে পারবেন। আমি সব দেখালাম না, দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আপনারা এখান থেকে সবগুলো এক একটা দেখে নেবেন। আপনারা তাহলেই বুঝতে পারবেন যে কোনটার কী কাজ, কোনটা কীরকম ছবি তোলে, আপনারা সবই বুঝতে পারবেন।
তো বন্ধুরা আজকে পর্যন্তই, আগামী ভিডিওতে থাকবে একটা ভিডিও এডিটের উপর টিউটোরিয়াল। আর ভিডিও এডিটিং সফটওয়্যার নাম আমি আগেই বলে দিই, এটা হচ্ছে পাওয়ার ডিরেক্টর অ্যাপ। এটা খুবই জনপ্রিয় অ্যাপ, আপনার কাইনমাস্টার অ্যাপের পরেই পাওয়ার ডিরেক্টর জনপ্রিয়তা। তো বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।